হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমিও সেবা। হোমিও সেবা চ্যানেলটির পক্ষ থেকে আজকে যৌন বিষয়ক একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমি ডাক্তার এস এম নুরুল আলম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে থাকব আপনাদের পাশে। আমার আজকের আলোচ্য বিষয়, পুরুষের যৌনলিঙ্গ কী করে বৃদ্ধি করা যায় বা শক্ত করা যায়, তার কিছু টেকনিক এবং কিছু ব্যায়াম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং এটা এই নিয়মগুলো পালন করার চেষ্টা করবেন। তো আশা করি যদি আপনারা এই নিয়মগুলো পালন করেন, 7 থেকে 14 দিনের ভিতরে আপনার লিঙ্গ শক্ত এবং মোটা হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন চলে যাওয়া যাক মূল আলোচনায়। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে পরবর্তী নতুন ভিডিও আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনারা সবাই আমার ভিডিও টাইটেলটি দেখে ফেলেছেন, সেটা হচ্ছে 7 দিনে আপনার লিঙ্গ বড় করার উপায়। আমি আপনাদেরকে যে টেকনিকগুলো দেখাবো সেই টেকনিকগুলোর মাধ্যমে আপনারা যদি নিয়মিত নিয়ম মেনে যদি আপনারা করতে পারেন, সেক্ষেত্রে আশা করি 7 থেকে 15 দিনের মধ্যেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন, যদি আপনার ভিতরে তেমন কোনো বড় ধরনের জটিলতা না থেকে থাকে। তো ওই টেকনিকগুলো মধ্যে একটি হচ্ছে শেকিং। আপনার লিঙ্গকে শেক করাতে হবে, মানে ঝাঁকাতে হবে। এখন এই শেকিং করা বলতে আপনি হস্তমৈথুন নয়, শেকিং করা বলতে ঝাঁকানো, সেটা একটা পদ্ধতির মাধ্যমে আপনাকে ঝাঁকাতে হবে। আপনার লিঙ্গ যখন নিস্তেজ অবস্থায় থাকবে, মানে শিথিল অবস্থায় থাকবে, তখন আপনার লিঙ্গের গোড়ায় ঠিক এইভাবে দু আঙুল দিয়ে চেপে ধরতে হবে। আপনার লিঙ্গে ঠিক এভাবে দু আঙুল দিয়ে চেপে ধরতে হবে। এরপর আস্তে আস্তে করে নাড়াতে হবে, আস্তে আস্তে করে নাড়াতে হবে, এবং এই নাড়ানোটা আস্তে আস্তে দ্রুত করতে হবে, মানে বৃদ্ধি করতে হবে। এইভাবে করে 200 থেকে 250 বার আপনাকে নাড়াতে হবে। এই নাড়ানোর সময় আপনার ভিতরে নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, যেমন ধরেন আপনার হস্তমৈথুন করার চাহিদা বাড়তে পারে, আপনার বীর্যপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদি এরকম কোনো প্রেক্ষাপট সৃষ্টি হয়, আপনার বীর্যপাত বীর্য বের হওয়ার উপক্রম হয় বা আপনার হস্তমৈথুন করার ইচ্ছা পোষণ, মানে ইচ্ছা মনের মধ্যে সৃষ্টি হয়, আপনি অবশ্যই সেটা থেকে বিরত থাকবেন। এবং বীর্য যদি বের হওয়ার হয়ে যাওয়ার উপক্রম হয়, সেক্ষেত্রে আপনি বন্ধ করে দিবেন, শেকিং করাটা বন্ধ করে দিবেন, এবং শেকিং করাটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেন আবার আপনি স্টার্ট করবেন। এভাবে দৈনিক অন্তত পক্ষে 2 বার আপনি এই কাজটি করবেন, এবং 200 থেকে 250 বার প্রতিদিন আপনাকে করতে হবে। একবার 200 থেকে 250 বার করবেন, প্রথম আস্তে আস্তে করবেন, পরে আস্তে আস্তে এটা বৃদ্ধি করবেন, মানে স্পিড বাড়াবেন। স্পিড বাড়িয়ে 200 থেকে 250 বার মিনিমাম আপনি করবেন, এবং 2 বার দৈনিক, 2 বার দুবেলা আপনি করার চেষ্টা করবেন। খেয়াল রাখবেন কোনোভাবেই যেন এটাতে আপনার বীর্য বের হয়ে না আসে, তাহলে কিন্তু এই ব্যায়ামের কোনো তাৎপর্যই আপনি ভোগ করতে পারবেন না বা কোনো উপকারিতা আপনি উপকার পাবেন না, উপকারিতা থেকে বঞ্চিত হবেন। এভাবে করে আপনি 7 থেকে 15 দিন করবেন, ইনশাল্লাহ আপনি একটা ভালো রেজাল্ট পাবেন আশা করি। পরবর্তী পর্বে আমি আপনাদেরকে এই শেকিং ছাড়াও আরও 2টো টেকনিক রয়েছে, তার অন্য একটি টেকনিক নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার বেশি বেশি লাইক এবং কমেন্ট শেয়ারে আমি অনুপ্রেরণা পাব এবং আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। আজকে চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরব স্বাস্থ্য সুরক্ষার নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো পর্বে। ততক্ষণের জন্য বিদায়, আল্লাহ।